প্রায় 4 বছর আগে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা মারশা পিবিন মর্তুজে এখন বিপিএল খেলছেন। ইনজুরি সত্ত্বেও তাকে খেলাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স। এমন অবস্থা অনেকে হয়তো ধরে নিয়েছেন আগামী বিপিএল এ দুইবারের সংসদ সদস্যকে আর দেখা যাবে না, কিন্তু ম্যাচ নিজেই বলেছেন পা ঠিক থাকলে তিনি খেলতে পারেন 11তম আসরও। সিলেট এবারের আসরে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছেন, সবকটিতেই খেলেছেন অধিনায়ক মারশাফি। যদিও ভাঙাচোরা পা নিয়ে পিছে বারবার ঘুরাতে দেখা যায় তাকে, চিত্র যখন এমন তখন 2025 সালের বিপিএল এর খেলোয়াড় হিসেবে তার না থাকাই সম্ভাবনাই বেশি। বয়সটা তো কম হয়নি, 40 বছর। কিন্তু মারশাফি বলেছেন পা দুটো পক্ষে থাকলে তিনি খেলতে পারেন পরের আসরেও। শুক্রবার 26 জানুয়ারি কুমিল্লার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ম্যাচ বলেন, হতে পারে আমার পা যদি ঠিক থাকে, হতে পারে কারণ আমি আমার মতো করে এগিয়ে যেতে চাচ্ছি। এবছর যদি পুরোপুরি খেলতে পারতাম তাহলে চিন্তা করতাম, যেহেতু পুরো খেলতে পারছি না সেহেতু আমি চিন্তা করব। এ সময় ম্যাচ আরও বলেন, মারশাফি আসলে বাংলাদেশ ক্রিকেটের এখন কিছুই না, আপনাদের চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেট আগামী 10 বছর যারা খেলবে তাদের বিষয়, তারা কি করছে, বাংলাদেশ ক্রিকেট কি উন্নতি হবে সেগুলো চিন্তা করতে হবে, সেগুলোই মানুষকে জানতে হবে।